জ্বলে গেল, জ্বলে গেল, পুড়ে গেল। আজকে তোর পড়া হয়েছে তো? হ্যাঁ স্যার, হ্যাঁ আজ আমি পড়া করে এনেছি। কি বলছিস রে, আজ তুই পড়া করে এনেছিস? তবে প্রশ্ন জিজ্ঞাসা করি। হ্যাঁ স্যার, ধরুন ধরুন আজকে সব পারবো। বটে, তাহলে বল, বায়ুমণ্ডল কাকে বলে? স্যার আমাকে এত সহজ প্রশ্ন ধরলেন স্যার, এটা তো সোজা, একটু কঠিন ইয়ে ধরতে পারতেন, মানে ইয়ে প্রশ্ন। তাড়াতাড়ি বল, যে প্রশ্ন জিজ্ঞাসা করেছি তার উত্তর দে ছোটন। স্যার ইয়ে বলছি তো, আপনি রেগে যাচ্ছেন কেন? ওই তো, ওই তো মণ্ডল পাড়ার ভিতর দিয়ে যে বায়ু প্রবাহিত হয় তাকে বায়ুমণ্ডল বলে। কি হ্যারে পেয়াদু, তুই এরকম পড়া পড়ে এসেছিস? স্যার স্যার আমি বলবো স্যার, ছোটন ভুল বলেছে, আমি বলবো স্যার। দেখ দেখ ছোটন, বাবলুকে দেখে শেখ। বল বল বাবা, বাবলু তুই বল, বল তো শুনি। স্যার যে বায়ু মণ্ডল পাড়ার ভিতর দিয়ে যায়, কিন্তু পাড়ার ভিতর থেকে আর বাইরে বেরোয় না, সেই বায়ুকে বায়ুমণ্ডল বলে। আরে আরে, তোরা কি এখানে ফাজলামি করতে এসেছিস? কেন স্যার, যদি বায়ুটা মণ্ডল পাড়ার ভিতর থেকে বেরিয়ে যায়, তাহলে সেই বায়ুটা বায়ুমণ্ডল হবে কি করে? তোরা তোরা আমার মাথা খারাপ করে দিবি। মনুষ্যের ফোনাতে শিব ঠাকুরের দয়াতে আজ একটু ভালোই আমদানি হইয়াছে। এই শিব ঠাকুরের দয়াতে মা মনুষ্যের ফোনাতে উহ বাবা, কি জোরে মাইনাস পাইছে। এখানেই ছেড়ে দিই বরণ, কেউ তো কোথাও নেই। ওরে বাবা, এই তো শোন, তোরা অনেক পড়েছিস, তোরা অনেক পড়েছিস, আর তোদের পড়তে হবে না। আকাশের অবস্থাও খুব একটা ভালো না, তোরা সবাই বই গুছিয়ে বাড়ি চলে যাস কেমন? আর বাবলু ছোটন, তোরা সবাই বাড়ি চলে গেলে ঘরটা তালা মেরে চাবিটা কেষ্টবাবুকে দিয়ে যাস কিন্তু। ঠিক আছে স্যার।
আকাশে ঘন কালো মেঘ বিরাজমান, ঘন ঘন বিদ্যুৎ চমকাচ্ছে, হাওয়ার গতিও ধীরে ধীরে তীব্র হয়েছে। জোরালো হাওয়ার দাপটে গাছগুলো তাদের আপন ছন্দে দুলছে। অন্যদিকে ছোটন আর বাবলু স্যারের কথা মতো তাদের কোচিং সেন্টারে তালা দিয়ে কেষ্টবাবুর কাছে চাবি দিতে যায়। এই নিন কাকু চাবিটা। এই বাবলু, আমরা পড়া পারি না বলে স্যার আমাদের উপরে খুব রাগ করে বল? হ্যাঁ, তা অবশ্যই তো করে, তবে স্যার আমাদের ভালোবাসেন। দেখলি না কত স্টুডেন্ট থাকার সত্ত্বেও স্যার কেমন আমাদেরকে এই চাবির দায়িত্বটা দিল। এখন পা চালিয়ে বাড়ির দিকে চল, না হলে আকাশের যা অবস্থা দেখছি এক্ষুনি বৃষ্টি আসবে আর আমাদের এই অসময়ে ভিজতে হবে। তুই ঠিকই বলেছিস, চল চল তাড়াতাড়ি বাড়ির দিকে চল। ওরে ও বাবলু, দেখ দেখ সামনে একটা বেলগাছ। সেই তো দেখছি রে, আর গাছটায় তো প্রচুর প্রচুর বেল হয়েছে। আর বেলগুলো দেখেই মনে হচ্ছে ওগুলো পেকে টুসটুস করছে, একটু করে ঢিল মারলে টুপুস করে খসে পড়বে। তাহলে আর দেরি কেন? তোদের এত বড় সাহস, তোরা আমার কাছে ঢিল মারিস? ওরে ওরে ও ছোটন, এটা এটা তো ভূত, পালা পালা পালা। পালাবি পালাবি তোরা, তোরা আর পালাতে পারবি না, আর পালাতে পারবি না। ভগবানের কৃপায় সত্যি চমৎকার হলো। বাবলু আর ছোটনকে ওই বেলগাছে থাকা ভূত যখন ধরে, তখন হঠাৎ ওই বেলগাছে একটা বাজ পড়ে গাছটায় আগুন ধরে যায় আর ওরা দুজন প্রাণে বেঁচে যায়। এই ঘটনার পর থেকে বাবলু আর ছোটন বেলতলার রাস্তা দিয়ে যাওয়া তো দূরের কথা, রাতের বেলা টিউশন পড়তে যেতেও ভয় পায়।